আপনারা দেখছেন বাংলা ওয়াজ মদিনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটা আনন্দ উপভোগ তিনি তৈরি করতে পারছেন, আনন্দে তিনি আর সহ্য করতে পারেনি। আহিরে হায়, আমার কপাল ফাটা নয়। এখানে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার কনফার্ম। কেন রাসূল যখন নিজে মুখে বলেছে তুমি যখন জান্নাতে যাবে বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার অবশ্যই কনফার্ম হবে। আমি রাসূলুল্লাহ বলি এটাও একটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজ না পৃথিবীর জমিনে যারা সমকামিতা করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা চুরি করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা পরকিয়া করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা জেনে ব্যবিচারে লিপ্ত হবে তাদের শাস্তি আলাদা, বিবাহিত অবিবাহিতা যদি হয় তার শাস্তি আলাদা, অবিবাহিত অবিবাহিতা যদি হয় অবিবাহিতা যদি হয় তাদের শাস্তি আলাদা। কেউ চিনতে পারেনি, কোন ফেরেশতাও চিনতে পারেনি। পৃথিবীর জমিনে যদি একটা হুর আসতো তার গলার এই ওন্না রুমালখানা এই উর্মিখানা দিয়ে যদি একবার নাড়িয়ে দিত গোটা পৃথিবীতে সেই খুশবুটা পড়ে। আর মাঠের ধারে গিয়ে ফুটবল মাঠে খেলা দেখতে গেলে সেখানে লোকে নিয়ে চিন্তা করি, কিন্তু নিজে চিন্তা একবারও করি না যে আমি কোন জায়গায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি। দুটো চোখ দিয়ে দেখেন সব দেখা যায়, অথচ এই দুটো চোখের মধ্যে একটা চোখে যখন ময়লা পড়ে যায়, ধুলো পড়ে যায়, পোকা পড়ে যায়, আর দেখা যায় না ভাই, অপরের সাহায্য নিতে হয়। দেখো তো ভাই আমার চোখে কি পড়লো, আয়নার সামনে গিয়ে বড় বড় চোখ বার করে দেখতে হয় কোথায় ঢুকেছে ভাই। নিজের চোখে কিছু পড়লে অন্ধকার হয়ে যায়, দেখা যায় না। কিন্তু যতদিন আমরা ঠিক বেঁচে থাকবো লোকের বিচার করা এসে আমরা ব্যস্ত হয়ে পড়বো, যেদিনে নিজের বিচার করতে শিখবো সেদিনই পারফেক্ট আল্লাহর মনোনীত বান্দা হতে পারবো, সেই চিন্তা আমরা করি না। কথা বুঝি আসছে কি বলছি? ভাইরা আমার দোস্তরা আমার বাবাজিরা আমার ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। হে তরুণিয়া নওজোয়ানিয়া, হে যুবকেরা শুনে কি দেবে বাবা, আল্লাহ নাই বলে পৃথিবীর জমিনে দুনিয়ার হিসাব গুলো তাদের মধ্যে থাকবে কিন্তু আখিরাতের হিসাব তারা ভুলে যাবে। সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ গালিমাল্লাহ ওয়াদ, এটা তো দু নম্বর হলো, তিন নম্বরটা কি? তো ওখানে বলেন আল্লাহ নবী বললেন তিন নম্বর হলো, তৃতীয় নম্বর হলো পৃথিবীর জমিনে যখন তারা হুরের বয়ান শুনবে, হুরের আলোচনা শুনবে, তারা বিস্মিত হবে, অবাক হয়ে যাবে, তারা হতভঙ্গ হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে। অথচ মানুষগুলো আবার বাইরে গিয়ে বিবির মহব্বত তাদের কাছে বেড়ে যাবে, পৃথিবীর জমিনে ঘন 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 পরকীয়ায় মেতে উঠবে, পৃথিবীর জমিনে সমকামিতা বেড়ে যাবে, পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার বেড়ে যাবে, পৃথিবীর জমিনে ঘন 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 পরকীয়া বার বেড়ে যাবে। আমি রাসূলুল্লাহ বলি কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত। কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ, আজকে বলুন, এক্ষুনি যদি হুরের আলোচনা করি আপনারা চমকে উঠবেন, অবাক হয়ে যাবেন, আহ কি শোনাচ্ছেন হুজুর, জান্নাতি মানুষদেরকে তো আল্লাহ হুর দেবেন, কটা করে হুর দেবেন ভাই? কথা বলেন, কটা করে পাবেন? কথা কন না কেন আপনারা, কটা করে পাবেন? সত্তরটা করে হুর পাবে। হ্যাঁ, হুর সত্তরটা করে দেবে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ গিফট করবে, যে হুর গুলোকে আমার আল্লাহ বানাবেন যাতে চোখ গুলো হবে হরিণের ন্যায়, জাফরনের ন্যায় চেহারা, বিশ্বাস জাফরন দিয়ে আল্লাহ তৈরি করবে, আবে হায়াত দিয়ে, আবে হায়াত দিয়ে, আবে হায়াত খামির দ্বারা আল্লাহ হুর তৈরি করবে যাতে চেহারা গুলো জাফরনের ন্যায় হবে, রক্ত চলাচলে শিরা গুলো পর্যন্ত দেখা যাবে, রক্ত যাচ্ছে দেখা যাবে, নরুনি আলোতি যাতে চেহারার উপরে আয়নার মতো নিজের ছবি ভেসে উঠবে, এই রকম হুর আল্লাহ দেবেন বলে ওয়াদা দিয়েছে। এই হুর গুলো আল্লাহ দেবেন যাদের মাথা চুলগুলো এত সুন্দর হবে, আকাশের যে নক্ষত্র, আকাশের যে তারা, বড় বড় তারাগুলো দেখেছেন যেমন স্বচ্ছ, যেমন পরিষ্কার, তার থেকে বেশি পরিষ্কার, তার থেকে বেশি চকচক করবে, তার থেকে বেশি স্বচ্ছ হবে হুরেদের মাথার চুল। আল্লাহ এই হুর গুলোকে দেবেন বলেছেন, গিফট করবে, এই হুর গুলোর মতির দেয় হবে। স্বর্ণকে যেমন আপনারা খাপের মধ্যে যত্ন করে রাখেন, এইরকম খাপের মধ্যে আল্লাহ যত্ন করে রেখেছেন,
কোন মানুষ ছোঁয়া তো দূরের কথা, কোন জিন ছোঁয়া তো দূরের কথা, কোন ফেরেশতা জিনও ছুঁতে পারেনি। সেই হুরগুলোকে আল্লাহ দেবেন বলেছে কাদেরকে? ইমানদার দিগকে, আল্লাহর নামাজি ইমানদার বান্দা দিগকে। এই হুরগুলো পাবে দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করলে যেমন যেমন তৃপ্তি পাওয়া যায়, তার থেকে ৭০ গুণ বেশি তৃপ্তি পাওয়া যায়। ভাইরা মা দোস্তরা, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করলে যে শারীরিক সম্পর্ক হলে যে ১০ মিনিট ৮ মিনিট ১৫ মিনিট শেষ, কিন্তু একটা হুরের সঙ্গে যখন শারীরিক সম্পর্ক করার অনুমতি আল্লাহ দেবেন ৪০ বছর অতিবাহিত হয়ে যাবে। ক্লান্ত বলে থাকবে না, দুর্বল হবে না, জান্নাতের মেহমানদেরকে আল্লাহ গিফট করবেন ৭০টা করে হুর দেবে। এখন এই ওয়াজ শুনলে যুবকরা খুব খুশি হয়ে যাবে, আর বাড়িতে গেলে ভাবিরা গাল পারবে, হ্যাঁ তোর ভাইজান তো যা দিয়ে গেল শুধু তোদের কি দিয়ে গেল, আমাদেরকে কি দিয়ে গেল। আর যদি ওরাও নাও বলে আবার মনে করে দেবে শুনেছিস তো কি বলে গেল ভাইজান, যে কথা বলেন শুনেছিস তো ভাইজান কি দিয়ে গেল, বলে না শুনলাম তো তাই, কিন্তু আমাদেরকে তো কিছু দিয়ে গেল না। এখন ভাবিদের মনটা খারাপ, এখন ওদেরকে কিছু দিতে হবে, আর সাথে সাথে আমার বুড়ো মুরব্বী বাপ গুলো যারা বসে আছে তাদেরও মন খারাপ, বলবে খোকা বাবাজি ৪০ বছর আগে তুমি কোথা ছিলে, এই মাস তো ৪০ বছর আগে করে দিয়ে যেতে পারতে, একটু ভালো কাজ করে নিতাম। কথা কথা কেন আপনারা মন খারাপ? আর দাদিগুলো ওখান থেকে বসে বসে বলবে এ ঠিক করেছে, ও পাবে না আমিও পাবো না। কথা বলে, আরে কথা কন না একটু আপনারা, কথা বলে। এখন আমার বয়স্ক লোকেরা মুরব্বী লোকেরা মন খারাপ, তাহলে আমরা পাবো না যা পাবে ছেলেরা নাতিরা। এখন আমার বুড়ো লোকেদেরকে একটু দিতে হবে, কথা ঠিক কি না? চলুন চাচাগুলোর মাল কিছু পাওয়া যায় নাকি দেখি একটু, খুঁজে আসেন দেখি চাচাগুলো কিছু পায় নাকি খুঁজে বের করি দেখি। চলুন এখন চাচাগুলোকে যখন দেবো চাচিগুলোকেও দেবো একসঙ্গে দেবো, কথা বুঝে আসছে? জি জি চলুন। আমার বুড়ো লোকেদের জন্য মুরব্বী লোকেদের জন্য কিছু আছে নাকি দেখা যাক। এটা যুবক ছেলেদের জন্য হয়ে গেল, এই যুবক ছেলেগুলো খুব হাসছে বলে সব আমাদের কথা বলে, আরে ভাই আগে তো জান্নাতে যেতে হবে তবে তো হুর পেতে পারবো, কথা ঠিক না? আর জান্নাতে না গেলে হুর পাওয়া যাবে? যে যাদেরকে আমার আল্লাহ শরীরগুলো এত নরম বানিয়েছেন, ডিমের ভেতরে যে পাতলা আবরণ একটা পর্দা স্পট করে থাকে, যেমন টিপলে নরম লাগে তার থেকে বেশি নরম হবে হুরদের শরীর। কোন মানুষ তোমাদের দূরের কথা, জিন ছুঁতে পারেনি, কোন ফেরেশতাও ছুঁতে পারেনি। পৃথিবীর জমিনে যদি একটা হুর আসতো তার গলার এই ওন্না রুমালখানা এই উর্মিখানা দিয়ে যদি একবার নাড়িয়ে দিত গোটা পৃথিবীতে সেই খুশবুটা পৌঁছে যেত। আরে জোর করে বলতে পারেন না, আওয়াজ করে বলতে পারেন না, আরে একটা হুর যদি পৃথিবীর জমিনে আসতো কি ভারত সুন্দরী কি বাংলা সুন্দরী কি বিশ্ব সুন্দরী গোটা পৃথিবীর মানুষ পাগলের ন্যায় তাকে দেখার জন্য দৌড়াতো। এ হুর আল্লাহ দেবেন বলেছেন, মাথায় রেখো মাথায় রেখো। যুবক ছেলেগুলো ঘুষিতে অস্থির, কিন্তু আগে তো জান্নাতে ঢুকতে হবে। যে পরকিয়া করলে তার হবে না, পৃথিবীর জমিনে সাচ্চা ইমানদার হতে হবে। কথা বলো, যে ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার, চলুন ভাইরা মা দোস্তরা আমার বাবাজিরা আমার। এখন বুড়ো লোকেরা আমার মুরব্বি চাচারা বলবে বাবাজি তো ৪০ বছর আগে এসে যদি এটা বলতে তাহলে একটু ভালো কাজটা করতাম, একবার ট্রাই করে দেখতাম কি হচ্ছে। এখন আমার মুরব্বিদের একটু মনটা খারাপ, এই মুরব্বিদের জন্য একটু সহজ করে দিতে হবে। চলুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দরবারে বসে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন বুড়ি মা এসে হাজির, বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা, বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহর দরবারে এসে হাজির হয়ে গেল। এসে সালাম দিয়েছেন, বিশ্বনবী জবাব দিয়েছেন, দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কি জান্নাতে যাব? ওই বৃদ্ধা মহিলা বলছে হুজুর আমি কি জান্নাতে যাব? আল্লাহ নবী সত্য কথার উপরে মাঝে মাঝে একটু মজাক করতেন, একটু মুচকি হেসে আল্লাহ নবী বললেন আরে বুড়িরা তো জান্নাতে যাবে না, বুড়িরা তো জান্নাতে যাবে না, যেই বলেছে বুড়িরা তো জান্নাতে যাবে না। এই বাবু এই কচি এই ছেলে এত চিল্লাই কেন, তুমি বাপ ফুরফুর লেবে না বলছো নাকি, কি বলছে আমার দরকার নেই সব নাকি বলছে, ও এত চাচাই কেন, আমার দিকে খেয়াল করো বাপ, যা হবে সব প্যান্ডেলের বাইরে কথা গল্প, যা হবে প্যান্ডেলের বাইরে, চলো আমার দিকে খেয়াল করো।
বুড়িরা তো জান্নাতে যাবে না। আর ওই সবুজ জ্যাকেট পরে না জামা পরে জানিনি বাবু সে সকাল থেকে ঘুম হচ্ছে, এই যে মুখের আম্মু মাফলার দিয়ে যো পরেও নেই ভারী ঘুম মারলো, সেই বেলা দুপুর থেকে ঘুম হচ্ছে, দুটোর সময় এসছে এখানে তখন থেকে ঘুম হচ্ছে, একভাবে চলছে, কি বিপদে পড়েছি আল্লাহ, ঘুমোলে পদ্ম শেষ, এরা সব ঘুর পেয়ে যাচ্ছে আর তুমি কিছুই পাবে না, ঘুমোলে হবে না অনেক কিছু পাবে, মাথায় থাকতে হবে, ঘুমোলি পদ্ম শেষ। চলুন আওয়াজ করে একবার তকবি দেন, না আর একটু গিবি, আওয়াজ করে বলেন না আর একটু গিবি, আর ওটা না তুমি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাপ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন বুড়িরা তো জান্নাতে যাবে না, বুড়িরা জান্নাতে যাবে না, মাথা খারাপ বুড়ি মা ছটছট করে কাঁদতে শুরু করেছে, হায় হায় তাহলে তো আমি জান্নাতে যাব না, বুড়িরা জান্নাতে যাবে না রাসূলুল্লাহ বলে দিয়েছেন, হায় হায় আমি কি করি, কাচ্চে কান্না তো কান্না, কান্নার বন্ধ নাই, দুটো চোখ দিয়ে পানি ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়ছে, আর মাঝে মাঝে বলছে আল্লাহ তুমি কেন আমাকে গরু করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে ছাগল করে বানালে না, আল্লাহ তুমি আমাকে কেন মুরগি করে বানালে না, আল্লাহ তুমি আমাকে কেন মোরগ করে বানালে না, আল্লাহ তুমি কেন আমাকে চিতাবাঘ করে বানালে না, যা মনে আসছে বলছে আল্লাহ তুমি কোনো পশু করে বানালে না, কেন পিঁপড়ে করে বানালে না, আমার মতো বুড়ি বা সব রাসূলুল্লাহ দিক ক্লিয়ার করে দিয়েছেন মানে তো সব খতম, রবি বলে দিয়েছে মানে কনফার্ম টিকিট কনফার্ম, নবী যদি নেগেটিভ বলে নেগেটিভ, নবী যদি পজিটিভ বলে তো পজিটিভ, নবী হ্যাঁ বললে তো হ্যাঁ না বললে তো না, এখানে কোনো খবর না, তো আমার মতো এই রকম একজন বুড়ি মার কথা যখন রাসূলুল্লাহ বলে দিয়েছেন তাহলে জান্নাত আমার আর হলো না, পাগলের ন্যায় কাঁদছে, জান্নাত যদি কাউকে বলা হয় একটা লোক ধরেন 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, কথার কথা বলছি 30 বছর ধরে নামাজ পড়ছে, 30 বছর ধরে রাসূলুল্লাহ সুন্নাত গুলো মানছে আল্লাহর হুকুম গুলো মানছে, তারপরে যদি কেউ একজন এসে বুঝে দেয় যে তুমি জান্নাতে যেতে পারবে না, লোককে যদি মনে করে যে এই লোকটার কথা সত্য হবে কারণ এর বস্তু বড় আল্লাহওয়ালা মানুষ, তো তার মাথা কাজ করবে, কথা বলেন ঠিক কিনা, জি কথা বলেন, খাজা গরিবের মতো মানুষ যদি আজকের দিনে বেঁচে থাকতো যদি বলে দিত বাবা তুমি জান্নাতে যেতে পারবে না তো বুঝতো হুজুর তাহলে নিশ্চয়ই আমার কিছু একটা বুঝেছে, না হলে বলবে কেন, কথা ঠিক বুঝি না বলছি, জি আর এখানে তো খাজা বাবা বলছে না, বড় পীর বলছে না, মোজাদ্দেদ আল ফিসানি বলছে না, দাদা হুজুর বলছে না, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, মানে এখানে নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার আছে, নবী যেটা বলবে সেটাই হবে, কথা ঠিক কিনা, সেটাই আমার আল্লাহ কবুল করবে, বিশ্ব নবী যখন বলে দিয়েছেন তাহলে কনফার্ম আমার আর জান্নাত হলো না, কাঁদে তো কাঁদে কাঁদার কোনো বন্ধ নাই, এত কাঁদে এত কাঁদে এত কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়ছে আর গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর নিজের আক্ষেপ করে যা মনে আসছে তাই বলছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, পাগলের ন্যায় যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, একেবারে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আল্লাহ আমরা এবার সব বিনাশ করেছি, এ তো যা কাঁদছে ফেড আপ হয়ে গেছে, এই আজই মনে হয় কিছু ঘটনা ঘটাবে, অঘটন ঘটিয়ে ফেলবে, যাও সাবি ডাকো 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 ডাকো, সাহাবি বলে ও বুড়িমা তোমাকে বিশ্বনবী ডাকছে এখানে এসো, ডাকো এদিকে এসো তোমাকে বিশ্বনবী ডাকছে, বলছে আর আমাকে ডেকে কি হবে, রাসূলুল্লাহ তো ক্লিয়ার করে দিয়েছে আমার জান্নাত নেই, আমি আর যে কি করব, আমার কপাল ফাটা, হায় হায় আমার কি হলো, বলে আরে বিশ্বনবী ডাকছে আসো না মা কি হয়েছে দেখো না এদিকে এসো না, ও খরিদ্দার বাড়ছে না কি গো, তোমরা এই মাঝখানে ঢুকে পড়ো দেখিনি, মাঝখানে বাদামওয়ালা যে চাওয়ালা আছে না, বাদাম খেয়েছে খোলা ছাড়িয়ে দিয়ে বেরিয়ে গেছে, ওরা সেদিনে আবার এক জায়গায় গেছে আমি বলি বাদাম খাবে না, আর একজন কি করেছে খোলার কাছে বসেছে, বুঝতে পারলে যে খেয়েছে সে মাল তো বেরিয়ে গেছে, আমি বলছি এ বাদাম খাবে না কে খেয়েছে, সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলছে হুজুর আমি খাইনি আমি খোলার কাছে বসেছি হুজুর, যে খেয়েছে বেরিয়ে গেছে, ওই জন্যে ওই মাঝখানে বাদামের খোলা আছে বলে কেউ যাচ্ছে না, গোল করে শাড়ি দিতে বসছে কিন্তু ওই দিকে বসে না, ওই তো বুঝতে পারছে বাবাজি আমার ভাইরা, চলুন যে কথা বুঝাতে চাইছিলাম খেয়াল করুন লক্ষ্য করুন, ঘুম পাচ্ছে নাকি আপনাদের, চোখ জ্বলছে না, বড় কষ্ট করে বসে আছেন বাবাজি, চলুন চলুন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ডাকলেন, এ সাহাবি ডাকো, মেয়েটি ফেড আপ হয়ে গেছে যা মুখে আসছে তাই বলছে, অঘটন ঘটিয়ে ফেলবে ডাকো, আল্লাহ নবী সাহাবী ডাকছেন বুড়িমা এসো বিশ্ব নবী ডাকছেন তোমাকে এদিকে এসো মা এদিকে এসো, বলে আমি যাব না আমি আর যে কি করব, রাসূল তো ক্লিয়ার করে দিয়েছেন জান্নাত আমার নাই আমি আর যে কি করব, বলে আরে বাবা বিশ্ব নবী ডাকছে কি বলে দেখো,
বলে বিশ্বনবী ডাকছেন আমার যাওয়া উচিত, অবশ্যই আমি যাব, কিন্তু রাসূল তো ক্লিয়ার করে দিয়েছেন জান্নাত আমার নাই, আমার আর কি করব, আমার কপাল ফাটা, আর কি হলো। বুড়ি মা কাঁদতে কাঁদতে আবার রাসূলুল্লাহর কাছে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর দেখেছেন কেন? আল্লাহর নবী সেই সময় বলে বুড়ি মা কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আপনি তো বলে দিয়েছেন জান্নাত নাই, তাহলে আমি কাঁদবো না তো আমার কান্না ছাড়ার কোনো পথ আছে? আজ থেকে নয়, আজ থেকে যতদিন বেঁচে থাকবো কেঁদে কেঁদেই জীবনটা শেষ করে দেবো, জান্নাত যদি না হয় তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নাই, কাঁদছি। আল্লাহ নবী মাঝে মাঝে সত্য কথার উপর একটু মজা করতেন, একটু মাঝে মাঝে আল্লাহ নবী একটু রসিকতা করে আল্লাহ নবী একটু মুচকি মুচকি হাসতেন, সত্য কথার উপরে মাঝে মাঝে মজা করতেন। আল্লাহ নবী একটু মজা করে হেসে বললেন বুড়ি মা কেদুনি মা, শোনো মা একটা কথা বলি, যখন তুমি জান্নাতে যাবে না তখন আর তুমি বুড়ি থাকবে না। কি সুবহানাল্লাহ পিম্পা দিচ্ছেন ভাই, আওয়াজ করে হয় না, আরে করে হয় না। বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি তার বুড়ি থাকবে না, এই কথাটা যখনই বলেছে বুড়িমার মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটেছে, সে মনে মনে ভাবছে আকাশের চাঁদ যেন হাতে পেয়ে গেলাম। তার মনের ভেতরে একটা আনন্দ উপভোগ তিনি তৈরি করতে পারছেন, আনন্দে তিনি আর সহ্য করতে পারেনি, আহিরে হায় আমার কপাল ফাটা নয়। এখানে রাসূলুল্লাহ একটা কথা বলেছেন বুড়িমা তুমি যখন জান্নাতে যাবে তুমি বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার কনফার্ম। কেন? রাসূল যখন নিজে মুখে বলেছে তুমি যখন জান্নাতে যাবে বুড়ি থাকবে না, তাহলে জান্নাত আমার অবশ্যই কনফার্ম। কথা বুঝে আসছে না? তাহলে জান্নাত আমার অনিবার্য ঠিকানা, অবশ্যই জান্নাত আমি পেয়ে গেলাম, কনফার্ম, আর চিন্তা নাই, আমি চিন্তা মুক্ত একবারে। বুড়িমা সেই সময় থাকতে না পেরে খুশিতে অস্থির হয়ে গেছে, বুড়িমা আনন্দ উপভোগ করতে লাগলো, বুড়িমা একেবারে মুখে হাসি ফুটে গেল। আল্লাহ নবী বললেন বুড়িমা যখন তুমি জান্নাতে যাবে তুমি তো আর বুড়ি থাকবে না, জান্নাতে যারা যাবে তারা বুড়ো বুড়ি থাকবে না, সব যুবক যুবতী হয়ে তরুণ হয়ে তর তাজা শরীর নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন আমার মুরব্বি চাচাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যুবক হয়ে জান্নাতে ঢুকবে, আল্লাহ সত্তরটা করে হুর মিলিয়ে দেবে। এবারে বাকি রইল কারাম, আমার ভাবিরা একটু রাগ করবে, মুরব্বীদের হয়ে গেল যুবক ছেলেদের হয়ে গেল আমরা কি হব? তবে এতটুকু কথা শুনে কেনেন জান্নাতি মহিলা যারা হবে তারা যেটা আল্লাহ দরবারে আর্জ করবে সেটাই আমার আল্লাহ মিলিয়ে দেবেন, তারা যদি একবার বলে আল্লাহ আমাদের স্বামীগুলোকে মিলিয়ে দেন আমার আল্লাহ তাদের স্বামীগুলোকে মিলিয়ে দেবেন, তবে কথা মনে রাখতে হবে ওই তারা যে স্ত্রীগুলো জান্নাতের ভেতরে যাবে, তবে মনে রেখে দেন হুরগুলোকে আমার আল্লাহ যত সুন্দরী করুক না কেন তার থেকে অধিক অধিক অনেক বেশি হুর সুন্দরী বানাবেন তার নিজের স্ত্রীকে। আপনার বাড়িতে যে মহিলাটা কাজ করে যে একজন দাসী, আপনার বাড়িতে যে মহিলাটা কাজ করে একজন দাসী, সে যদি আপনার স্ত্রীর থেকে বেশি সুন্দরী হয় তবে বলুন তো দেখি বিবির মর্যাদা কি দাসী পাবে? কথা কন্যা কেন পাবে? বিবির মর্যাদা দাসী পাবে না, কেন? সে আমার বাড়ির একজন দাসী, সে আমার বাড়িতে কাজ করে, কিন্তু আমার বাড়িতে বিবির সম্মান অনেক বেশি, যা বলবে সেটাই শেষ কথা, কথা ঠিক কিনা? এই যে জান্নাতি মহিলারা যখন বিবি হবে আল্লাহ আল্লাহর বান্দার আল্লাহর কাছে যখন আরজ করবে আল্লাহ আমার স্বামীকে মিলিয়ে দাও, তবে মনে রাখবে ওই বিবির ইসলাম বিবির কথাগুলো আল্লাহ কবুল করে নিয়ে ওই বিবির মর্যাদা তোমার নিয়ে দেবে, সত্তরটা হুর উপরে তার সম্মান আল্লাহ বানিয়ে দেবে, সত্তরটা হুর তাদের খেদমতে নিয়োজিত থাকবে, কিন্তু ওই বিবির মর্যাদা পাবে না। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো সমকামিতা করবে, পৃথিবীর জমিনে ওই মানুষগুলো চিনা ব্যবিচারে লিপ্ত হবে। আমি রাসূলুল্লাহ বলি এটাও একটা কায়ামতের আলামতের মধ্যে একটা আলামত।
একজন পৃথিবীর জমিনে যারা সমকামিতা করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা চুরি করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা পরকিয়া করবে তাদের শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে তাদের শাস্তি আলাদা, বিবাহিত অবিবাহিতা যদি হয় তার শাস্তি আলাদা, অবিবাহিত অবিবাহিতা যদি হয় অবিবাহিতা যদি হয় তাদের শাস্তি আলাদা। চার্জশিট সাজিয়ে ধারা নাম্বার ধরে এক একটা মানুষকে পেটানো হবে, মারের কোন ব্রেক থাকবে না, মারের কোন হিসাব থাকবে না, যে যেমন অন্যায় করবে তার মার তেমনই চলবে। 158 ধারা, 102, 194 ধারা, 398, 98, 358 ধারা, পৃথিবীর জমির যেমন কোচের যেমন কোটের যেমন চার্জশিট বার হয় এক একটা ধারা বার হয়, এই ধারা নাম্বার ধরে কত নাম্বার ধারা দেখে নিয়ে গে, সেইভাবে যেমন পেটানো হয় আমরা আল্লাহর কাছেও সেভাবে পেটানো হবে। ধারা নাম্বার ধরে 244 ধারা, 137 ধারা, 391 ধারা, ধারা নাম্বার ধরে বান্দাকে পেটানো হবে, মারের কোন ব্রেক থাকবে না, আনলিমিটেড গাড়ি চলবে, যে যেমন অন্যায় করবে তার তেমনই মার হবে, মারের কোন হিসাব থাকবে না। জাহান্নামে মানুষদের চামড়া গুলো কেল্লা মোটা করে দেবে যাতে করে দীর্ঘ সময় ধরে দীর্ঘ ক্ষণ ধরে পড়তে পারে, তাদের চামড়া গুলো কেল্লা মোটা করে দেবেন, শরীরের যে অঙ্গে আগুন লাগুক না কেন আদে তারে ভেতরের কলিজাখানা পুড়ে যাবে, কলিজাখানা পোড়ার সঙ্গে সঙ্গে ওই বান্দার যন্ত্রণায় কাতর হয়ে পড়বে, জাহান্নামীরা কাঁদবে পানি 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 পানি, কিন্তু এক গ্লাস পানি দেওয়া হবে না, এক পিয়ালা পানি দেওয়া হবে না, বরং গরম ফুটন্ত রক্ত আর পুঁজ কাঁটা গুলোকে জাহান্নামীদের খাবার হিসাবে দেওয়া হবে, জাহান্নামীরা এত মার খাবে মারের কোন হিসাব থাকবে না। একদিক দিয়ে বান্দা পড়বে অপরদিক দিয়ে চিন্তা হয়ে যাবে মারের কোন পেরেক থাকবে না, এই জন্য কবর হলো পরকালের ঘাঁটি, সোমের মধ্যে প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যদি আটকে কেউ যায় কায়ামত পর্যন্ত তার হাল খারাপ হয়ে যাবে ভাই, কায়ামতের ময়দানে আবার তোলা হবে, আবার জাহান্নামে ঢুকিয়ে তার হাল খারাপ করে দেওয়া হবে, কিন্তু মত একবার হবে, মত কিন্তু দুবার দ্বিতীয়বার বান্দা যদি পৃথিবীর জমিনে চুরি করে যদি প্রমাণ হয় এই জন্য কোরআন বলেছে তার হাত দুটোকে কেটে দাও, পৃথিবীর জমিনে যদি বান্দা চুরি করে হাত দুটোকে কেটে দাও, যদি পৃথিবীর জমিনে মদ খায় অভ্যস্ত হয় কলা সালাফা তো কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিরুল খামরি ওয়ালা কদাউসুল লাযি ইউকিরু ফি হালিল খাম, বিশ্ব নবী বলেন তিনটে শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে ভেতরে এক নাম্বার, তার ভেতরে একটা ঢুকে আছে সেটা হলো সর্বদা মদ পানকারী, এই মদ পানকারী কখনো জান্নাতে যাবে না, সর্বদা মদ পানকারী কখনো জান্নাতে যাবে না যদি বিনা তওবায় মারা যায়। এ তরুণিয়া নাও যুবক যুবকেরা শুনেন সেদিন বাবা, এই মদ খোরের শাস্তি সম্পূর্ণ আলাদা হবে, পৃথিবীর জমিনে যদি মদ খায় ইসলামের হুকুম হলো শরীয়তের হুকুম হলো তাকে 80 বেদ লাগাতে হবে, 80 বেদ লাগিয়ে 80 বেদ চালু করো 80 বেদ মারো, এজন্য পৃথিবীর জমিনে যদি কোন বিবাহিত বিবাহিতা মহিলা পৃথিবীর জমিনে জেনা বিচারে লিপ্ত হয় তার শাস্তি হলো রজম, তার শাস্তি হলো রজম, তার শাস্তি হলো রজম, যদি কোনো অবিবাহিত অবিবাহিতা মহিলা জেনা বিচারে লিপ্ত হয় তার শাস্তি হলো 100 বেদ লাগিয়ে দাও, 100 বেদ লাগাও, এজন্য পৃথিবীর জমিনে সমকামিতা শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে পরকীয়ার শাস্তি আলাদা, পৃথিবীর জমিনে যদি কোনো ব্যক্তি যদি পরকীয়ে লিপ্ত হয় পৃথিবীর জমিনে তিনটে শাস্তি পাবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে শাস্তি দিয়ে আবার তাকে জাহান্নামে ঢোকাবেন, ছয়টা শাস্তি তার জন্য অনিবার্য হয়ে যাবে, ছয়টা শাস্তি পাবে যারা পরকীয়ায় লিপ্ত হবে।
ছটা শাস্তি না দিয়ে তাকে জাহান্নামে আল্লাহ ঢুকাবে না, ধারা সিস্টেম মারবে, এক একটা ধারায় আল্লাহ মারবে। কথা বুঝে আসছে কি বলছি? এই পৃথিবীর জমিনে যে না ব্যবিচারে যারা লিপ্ত হবে, পরকীয়ায় লিপ্ত হবে, ছয়টা শাস্তি পাবে। এক একটা নেতা আমরা মাঝে মাঝে খবর পাই, হায় রে হায় বলে, 35 বছর বয়স বে করে না, 40 বছর বয়স বে করে না, নেতা কত ভালো, বিয়ে করে না। সে বিয়ে করবে কেন? ডুবে পানি খায় তো, সে বিয়ে তো করে না, বিয়ে করলে লজ্জা লাগে, আর পরকীয়া করলে লজ্জা নাই। আর সমাজের অবস্থা, হায় রে হায়, 10টা 12টা মহিলার সঙ্গে যদি পরকীয়ায় লিপ্ত হয় তাতে সমস্যা নাই, কিন্তু দুনিয়ার জমিনে যদি, বাবাজি আমার ভাইরা, যদি একটা বিয়ে থেকে দুটো বিয়ে করে তার সমালোচনা অনেক বেড়ে যায়। কথা কন্যে কেন আপনারা কথা বলেন? সমালোচনা হয় কি হয় না? তবে ইসলাম বলেছে প্রয়োজন করলে দুটো বিবাহ করতে পারেন, কিন্তু আগের বউটাকে আর এক রকম চোখে দেখবেন, ছোট বউটাকে আপনি বেনারসি শাড়ি কিনে দেবেন ঈদেতে, আর বড় বউটাকে একটু বয়স বেশি হয়ে গেছে বলে মেরু শাড়ি কিনে দেবেন, আল্লাহর দরবারে ধরা পড়বে। দুজনকে সমান চোখে দেখতে হবে, কাউকে কম বেশি করার কোনো জায়গা না। কথা বুঝে আসছে কি বলছি? এই জন্য বাবাজি আমার ভাইরা, আমি একদিন বাড়িতে বসে বসে ভাবছিলাম, গবেষণা করছিলাম, হায় রে হায়, মানুষ এত পরকীয়া করে কেন, এত পরকীয়া করে কেন? আমি হিসাব করে যে তথ্যটা পেয়েছি, আমি হিসাব করে যে তথ্যটা পেয়েছি, যারা পরকীয়া করে আসলে তাদের মা বাপের বিবাহের কোনো গন্ডগোল আছে, বাপ মার বিয়ের কোনো ত্রুটি আছে, এই জন্য তাদের ছেলেরা মেয়েরা পরকীয়ায় লিপ্ত হয়। কথা বুঝে আসছে না? এই জন্য বিবাহের গন্ডগোল আছে, বিবাহের যদি গন্ডগোল না হতো ওদের ছেলে মেয়েরা পরকীয়ায় লিপ্ত হতো না। এই জন্য একটা মহিলা যখন, একটা পুরুষ যখন বিয়ে করবে, একটা মহিলা চারটে গুণ দেখতে হয়, জানেন চারটে গুণ, লিমালিহা ওলি হাসওয়াবিহা ওলি জামালিহা ওলি দিনিহা। আল্লাহ নবী বলে পাঁচবার বিজাতি দিন, শেষে গুণটার গুরুত্ব তোমরা বাড়িয়ে দাও যদি তোমরা লাভবান হতে চাও, শেষের গুণটার গুরুত্ব বাড়াও। আমার কথা কি বুঝা যাচ্ছে না ঘুম পাচ্ছে আপনাদের? কথা বলেন ঘুম পাচ্ছে? ভালো করে বলুন ঘুম পাচ্ছে? শেষের গুণটার গুণ বাড়িয়ে দাও, শেষের গুণটার গুরুত্ব বাড়িয়ে দাও, শেষের গুণটার গুরুত্ব বাড়াও। চারটে গুণ দেখে বিবাহ করো, শেষের নাম্বারের গুণ যেটা দেখবে ওইটার গুরুত্ব বাড়িয়ে দাও যদি তোমরা লাভবান হতে চাও। তাহলে একটা মেয়েকে বিয়ে করতে গেলে কটা গুণ দেখতে হয়? আওয়াজ করে বলেন কটা? চারটে। জোর করে বলেন কটা? পরকীয়া শাস্তি কটা? কথা বলেন ছটা। আচ্ছা আপনারা বিয়ে করেছেন তো নাকি? কথা কন্যে কেন আপনারা? মানে হুজুর বিয়ে তো করেছি, নালে মাশাআল্লাহ এত আলা আউলাদ এত লোক কোথা থেকে? কথা বলেন জি, বিয়ে তো করেছেন। আচ্ছা বিয়ে করাটা কি বলুন তো? আমার চাচা বলেছে সন্নত, আপনারা বলেন কি? এই ছেলেটা বিয়ে করে নি বলছে ফরজ, খুব জরুরি ফরজ, চাচা বলেছে শূন্য, আচ্ছা এই ভাইটা আমার বলেছে ফরজ, আপনারা বলেন তো কি? একটু মাঝ মাথা থেকে মাঝ পথ থেকে বলুন একটু দেখি। ওই ভাই আমার ওয়াজিব বলে দিয়েছে, আপনারা বলেন কি? সুন্নাত, নবী সুন্নাত, নবী সুন্নাত, কারেক্ট অ্যানসার। আচ্ছা সুন্নতের কটা ভাগ আছে বলুন তো? হুজুর অত যদি জানতাম তাহলে এই সিংহাসন চেয়ার, বাবা এই তো বরের চেয়ার দিয়েছে রে ভাই, খেয়াল করিনি এত করে বিনা সিংহাসন দিয়েছে তো, তো নওশা বসে, প্লাস্টিকের চেয়ার দেবেন আরাম করে বসে। বিয়ে করা তাহলে সুন্নাত। বিয়ে কয় প্রকার? বিয়ে হলো তিন প্রকার, সুন্নাত, ফরজ, ওয়াজিব। তুমি একবারে ভুল বলুনি, ঠিকই আছে, সুন্নাত, ফরজ, ওয়াজিব, তিন প্রকার। আচ্ছা বলুন তো সুন্নতের কটা ভাগ আছে? দুটো। একদম কারেক্ট স্যার,
দাদা কি বলেছে কটা বলতে পারবো না বলছে হায় হায় আমি এর দাদা বলে দিয়েছে চাচা ওই তো বলতে পারবো না ঝেড়ে কেসে দিচ্ছেন কেন চেষ্টা করেন না দাদি তো আর একদিনে সাদা হয় না অনেকদিন সময় লেগেছে আস্তে আস্তে সাদা হয়েছে তাহলে কত হুজুরের ওয়াজ শুনেছে নিশ্চয়ই কেউ না কেউ বলে গেছে রোজ আপনারা বাদাম খেলে ওদের শুনতে হবে কেন মাঝে মাঝে মেশিন দেখবে আর মাঝে মাঝে ওয়াজ শুনবে কথা ঠিক কি না যে তাহলে সুন্নতের দুটো ভাগ আছে একটা হলো সুন্নতে মুয়াক্কাদা আর একটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা এই সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে গায়র মুয়াক্কাদা কোনটা জানেন জানেন না কথা কন আসরের নামাজ পড়েন করাকাত আট রাকাত আওয়াজ করে বলেন করাকাত একদম কারেক্ট আনসার চাচা চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ আচ্ছা এই সুন্নতটা আমরা মাঝে মাঝে ছাড়ি তাই না মাঝে মাঝে ছাড়ি এই মাঝে মাঝে ছাড়ি বলে এটাই হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা বোঝা গেল কেন বিশ্বনবী বেশিরভাগ সময় পড়েছেন মাঝে মাঝে ড্রপ দিয়েছেন ছেড়েছেন এই জন্য এটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা বোঝা গেল আর ফজরের নামাজ যখন আমরা পড়ি করাকাত একদম কারেক্ট আনসার দুরাকাত সুন্নত দুরাকাত ফরজ এই দুরাকাত সুন্নত যেটা পড়েন এটা হলো সুন্নতে মুয়াক্কাদা না পড়লে গুনাহ হয় মাগরিবের নামাজ পড়ি করাকাত জোর করে বলেন সাত রাকাত করাকাত পড়ি সাত রাকাত তিন রাকাত ফরজ দুরাকাত সুন্নত দুরাকাত নফল সাত রাকাত এই মাঝখানে যে দুরাকাত সুন্নত এটা না পড়লে গুনাহ হবে এটা হলো সুন্নতে মুয়াক্কাদা পড়তে হয় কিন্তু এসার নামাজ যখন পড়ি করাকাত আওয়াজ করে বলেন করাকাত ঘুমিয়ে পড়বে না হলে আওয়াজ করে বলেন সতেরো রাকাত যারা জানে না তারা অনে জেনে যাবে সতেরো রাকাত নামাজ পড়ি চার রাকাত সুন্নাত চার রাকাত আওয়াজ করে বলেন চার রাকাত ফরজ দু রাকাত সুন্নাত দু রাকাত নফল তিন রাকাত বেতের দু রাকাত নফল সতেরো রাকাত এই যে প্রথমে চার রাকাত সুন্নাত পড়ছেন এটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা পড়লে নেকি আছে আমার আল্লাহ দরবারে কোনো অভাব নাই আর না পড়লে গুনাহ হবে না বুঝা গেল তাহলে বিশ্বনবী যেটা মাঝে মাঝে ছেড়েছেন আর বেশিরভাগ করেছেন সেটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা আর যেটা রাসূলুল্লাহ করেছেন করতে বলেছেন জোর দিয়েছেন সেটা হলো সুন্নতে মুয়াক্কাদা আর মাঝে মাঝে যেটা ছেড়েছেন সেটা হলো সুন্নতে গায়র মুয়াক্কাদা তাহলে বিয়ে রাসূলুল্লাহ করেছেন বিবাহ রাসূলুল্লাহ করেছেন এবং জোর দিয়েছেন করো করতে বলেছে এটা হলো সুন্নতে মুয়াক্কাদা মনে থাকবে তো আপনাদের মনে থাকবে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিয়ে হতো কয় প্রকারের বিবাহ ছিল জানেন আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ হতো কয় প্রকারের বিবাহ ছিল জানেন না জানেন না না আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ ছিল বিবাহ কয় প্রকার ছিল জানেন কথা কননি কেন আপনারা কথা বলেন জানেন না বলে হুজুর অত যদি বলে দেব তো এই সুন্দর গদি চেয়ার তো আমি থাকবো কথা বলে ঘুম পাচ্ছে নাকি আপনাদের ঘুম যদি পেয়ে যান ছেড়ে দেবো ভাই কেন শুধু শুধু বকাতে নারাজ বকতে নারাজ ঘুমিয়ে পড়লে হবে না টুকটুক করে লালচা মারছেন আর খেয়াল করছেন এ ছেলে তোরা বেকরুনি তো খেয়াল করো পরে তো করতে হবে নাকি খেয়াল করো শুনে লাও এখন থেকে আর নাহলে গন্ডগোল হবে ভালো করে শোনো আইয়ামে জাহেলিয়াতের যুগে তাহলে বিবাহ ছিল কয় প্রকারে আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ ছিল চার প্রকারের বিবাহ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে চার প্রকারের বিবাহ প্রচলন ছিল কিন্তু বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি পৃথিবীর জমিনে এলেন বিশ্বনবী আল্লাহ যখন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন বিশ্বনবী থাকতে না পেরে তিন প্রকারের বিবাহকে তিরিদ মেরে দিলেন আর একটা বিবাহকে আল্লাহর নবী চালু করলেন সেটা তৎকালীন সময়ে ছিল এবং আজও আছে কালও থাকবে সেটা কায়ামত পর্যন্ত থাকবে
এটা ইজাব কবুলের মাধ্যমে মহর দিয়ে পুষ্পা পাঠিয়ে যে বিবাহটা হয় এই একটা বিবাহ আল্লাহ নবী চালু করে দিলেন। তৎকালীন সময় ছিল, আজও ছিল এবং কালও ছিল এবং কায়ামত পর্যন্ত থাকবে এই একটা বিবাহ। বাকি তিন প্রকারের বিবাহ কিনা আল্লাহ নবী ডিলিট মেরে দিয়েছিলেন। তিনটে বিবাহ কেমন ছিল জানেন? তৎকালীন সময় ছিল, আজ একই অন্যায় হয়, বিবাহর নামটা খালি ক্যান্সেল করে দিয়েছে। এই জন্য আমার মনে হয় তৎকালীন সময়ের মানুষেরা বরং কবু বিবাহ বলতো, কিন্তু আজকের মানুষেরা বিবাহ বলে না। তৎকালীন সময়ে যে অন্যায় ছিল একই অন্যায় আছে, কিন্তু মনে রেখো বিবাহ নামটাকে ক্যান্সেল করেছে। আমার মনে হয় তৎকালীন সময়ের মানুষের থেকে আজকের মানুষেরা আরো এক ধাপ বেশি খারাপ হয়ে গিয়েছে। এরা বিবাহ নামটা নেয় না, বরং তারা বিবাহ নামটা নিত, কিন্তু অন্যায় একই অন্যায় সমান। ভুলে গেলে হবে না, কটা জোর করে বলেন কটা? জাহেলিয়াতের যুগে বিবাহ কয় প্রকারের ছিল? চার প্রকারের ছিল। আমাদের আজকে সমাজের বিবাহ কয় প্রকার? ওই জন্যই তো ঘুম পেয়ে যাচ্ছে, তাই না? ঘুম পেয়ে যাচ্ছে তাই না? স্যার মুলকে হিন্দুস্তান চেগোনা মুলকে মুলকে খোবাস মুলকে খোবাস হালুয়া খোরদা মুফতাআস মুলকে খোবাস মুলকে খোবাস দাবা দম্বাজা মুফতাআস মুলকে খোবাস মুলকে খোবাস নিসওয়ারে কার মুফতাআস মুলকে খোবাস মুলকে খোবাস দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, কিন্তু আলুর দাম কেন 100 টাকা হয়ে গিয়েছিল বলো? দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, কিন্তু পেঁয়াজের দাম কেন 150 টাকা হয়ে গিয়েছিল বলো? দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, দেশটা খুব ভালো, কিন্তু চাষিরা কেন তারা দিল্লিতে দিল্লির জমিনে তারা আন্দোলন চালিয়ে সংগ্রাম চালিয়ে তারা নিজেদের জীবনগুলোকে উৎসর্গ কেন করে দিচ্ছে বলো? এই চাষিদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, খালি বলছে দেশ ডিজিটাল হচ্ছে, পকেটে আছে এটিএম, ছেলে গাড়ি চালাচ্ছে কেটিএম, মাঝে মাঝে ফোনে পেমেন্ট করে পেটিএম, এই এটিএম কেটিএম পেটিএম দিয়ে দেশকে বলছে ডিজিটাল হচ্ছে। 3 মাস ধরে একইভাবে কম বেশি 3 মাস ধরে চাষিরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের আন্দোলন অব্যাহত, তাদের সংগ্রাম চলছে, চাষিদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, নতুন নয়া আইন তৈরি করে তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই জন্য আইনকে বাতিল করার জন্য এবং প্রত্যাহার করার জন্য দিনের পর দিন রাতের পর রাত তারাই ঠান্ডা রাতে ঠান্ডার দিনেতে সারাদিন ধরে ট্রাক্টর নিয়ে মিছিল তারা চালিয়ে যাচ্ছে, করা ঠিক কিনা? অথচ আমরা দেখলে অবাক হয়ে যাই, চেহারা খুব ভালো সুন্দর রে ভাই, দাড়িও সাদা চুলও সাদা, দেখলেই মনে হচ্ছে ডুপ্লিকেট রবীন্দ্রনাথ ঠাকুর, কথা কন কেন? দেখলে মনে হয় একেবারে ডিটো রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো চুল, তার মতো দাড়ি, তার মতো চুল, তার মতো লেবাস, তার মতো চাদর, কোনো ত্রুটি নাই। কিন্তু সমস্যা এক জায়গায়,
রবীন্দ্রনাথ ঠাকুরের যে কর্মজীবন ছিল, তার যে চরিত্র ছিল, তার কর্মজীবন কেমন ছিল, তার চৈতিক জীবন কেমন ছিল, সাংসারিক জীবন কেমন ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, তার রাজনৈতিক জীবন কেমন ছিল, সেটা নিয়ে গবেষণা করার আমাদের সময় নাই। যদি একবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো রবীন্দ্রনাথ ঠাকুরের কথা নিয়ে একবার যদি ভাবতেন, বিশ্বকবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কলিকাতার রাজপথে রাখি পরিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি যিনি বাড়িয়ে দিয়েছিলেন, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন ধর্মের রাজনীতি করেন, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দেশ নয়, গোটা শুধু দেশ নয়, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন দেশে তো তার নামটা পৌঁছে গিয়েছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালোবাসার কথা, আদর্শের কথা, মনুষ্যত্বের কথা তিনি শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ফেস রেখে, তার মতো দাড়ি, তার মতো চুল, তার মতো চাদর লাগিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বলে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন নিয়ে ভেবে যদি একবার আপনি আওয়াজ দিয়ে দেন, চাষীদের বিলকে প্রত্যাহার করে দেওয়া হলো, তাহলে এক মুহূর্তে চাষীদের সমস্যার সমাধান হয়ে যাবে। জীবন দিতে তৈরি কিন্তু হারতে তারা রাজি নয়। যে চাষিরা চাষ না করলে আপনি আমি খেতে পাবো না ভাই, অথচ সেই চাষিদের কথা আমরা একবারও ভাবি না ভাই। তরুণীরা নজর যুবকেরা অবাক হয়ে যাবে, রাজ্যের যারা বসে আছেন দায়িত্বে, কেন্দ্রের যারা দায়িত্বে আছেন, এই জন্য সর্বসময় মানুষের কথা ভাবা আমাদের উচিত, কথা ঠিক কিনা। যদি আজকে মানুষের কথা ভাবতাম, মানুষের নিয়ে চিন্তা করতাম, সমাজে আজকে আর এরকম অশান্তি বিশৃঙ্খলার পরিবেশ ঘটতো না। সমাজের মানুষ সর্বসময় সর্বটাইমে সর্বসময় আপনাদের স্যালুট দিত, কথা ঠিক কিনা। এই জন্য কাকে আপনি ভোট দেবেন সে নিয়ে আমি বলতে আসি না, তবে একটা কথা বলবো, যাকে ভোট দেবেন খুব চিন্তা ভাবনা করে দেবেন। কেন গোটা ভারতবর্ষের জমি যে সাম্প্রদায়িক শক্তি থাবা ফেলে দিয়েছে, মনে রাখবেন এই থাবা কিন্তু বাংলার জমিনও ফেলেছে। এই জন্য মনে রাখবেন বাবাজি, ভোট কাকে দেবেন খুব চিন্তাধারা করে দেবেন, চিন্তা ভাবনা করে দেবেন। আপনার একটা ভোট, আপনার একটা ভোট, আপনার ফ্যামিলি সাতটা ভোট হতে পারে, ভোটটা ঘুরে কাজে লেগে যেতে পারে। সুতরাং ভাবনা চিন্তা করে ভোট দেবেন, ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ ক্ষতি করতে যাবেন না। যেমন ইউপির মানুষেরা ভুগছেন, যেমন আসামের মানুষেরা ভুগছেন, তারা নিজেদের ভুলের মাসুলটা এখন তারা গুনতে পারছেন, কিন্তু এই ভুলের মাসুল যদি আগে থেকে গুনত, তাহলে তাদেরকে আর এই জায়গায় পৌঁছাতে হতো না। সুতরাং ভোট কাউকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু মনে রাখবেন লোকাল কারোকে পছন্দ হয় না সেটা আলাদা ব্যাপার, কে মাল পেয়েছে কে পায় না সেটা প্রসঙ্গ আলাদা, কিন্তু সামান্য স্বার্থের জন্য বৃহৎ ক্ষতি করে দেবেন না। এই জন্য ভোট আপনি যাকে দেবেন খুব হিসাব করে দেবেন, এবং সাম্প্রদায়িক শক্তিকে যিনি রুখতে পারবে এরকম দল কি সম্ভবত ভোটটা দেওয়া উচিত বলে মনে করি। তবে বিশ্বনবী সুন্দর করে বলেছেন, ওই দলকে তোমরা মেনে নাও, সাপোর্ট করো, ওই দলকে তোমরা মেনে নাও যে তোমার ইসলামের কোনো ক্ষতি করে না, যে তোমার দিনের কোনো ক্ষতি করে না, যে তোমার শরীয়তের কোনো ক্ষতি করে না, মাদ্রাসা মসজিদের উপরে হস্তক্ষেপ করে না, ওই দলকে তোমরা মেনে নাও। যে দল তোমার ইসলামের উপরে ক্ষতি করবে, মাদ্রাসা মসজিদের উপরে হস্তক্ষেপ করবে, দিনকে মুছে দেবার চেষ্টা চালাবে, ওই দলকে কখনো তোমরা প্রত্যক্ষ ভাবে যেন মেনে নিও না। আমি রাসূলুল্লাহ বলি, দিনের শত্রুদের সঙ্গে তোমাদের কখনো সম্পর্ক ভালোবাসা হতে পারে না। সুতরাং ভোট কাউকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভোটটা দিয়ে কিন্তু সমাজকে নষ্ট করবেন না। কাপড় আলাদা চলে গেছিলাম, ফিরে আসি যেদিকে ছিলাম। মনে আছে আপনাদের? মনে আছে না? ভুলে গেছেন? কথা কর না কেন আপনারা? আহ
ভাগকালী যুগে তিনটে বিয়ে। তাহলে বিবাহ কয় প্রকার? আওয়াজ করে ভুলে গেলেন ছেড়ে দেবো। বিবাহ কয় প্রকার? চার প্রকার। আমি নরমাল ভাবে জিজ্ঞাসা করেছি, বিবাহ কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? আওয়াজ আসছে না, কয় প্রকার? আরে যেটা মনে আসে বলেন কয় প্রকার? ভুলে গেলে কিন্তু আমি ছেড়ে দেবো। আমি তো চার প্রকারের বিবাহ বলিনি, আমি বলেছিলাম নারীর চারটে গুণ দেখতে হয়। গুণ কয়টা? আওয়াজ করে বলেন গুণ কয়টা? কয়টা গুণ? এক নাম্বার কি? এক নাম্বার হলো লেমালিহাং। লেমালিহাং আল্লাহ নারী বললেন যখন তোমরা নারীদের বিবাহ করবে, নাম্বার ওয়ান হলো লেমালিহাং, তার গুণ দেখো। এক নাম্বার গুণটা কি জানো? এক নাম্বার গুণ হলো তার ধন সম্পদ দেখো। বলে হুজুর ওই মালটাই তো দেখি, যদি তাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ, যদি তাকে চার চাকা দেবে কম পক্ষে আমাকে আপনাকে দু চাকা। কথা কন দেখেন আপনারা, কম পাচ্ছে আপনাদের? যদি থাকে চার চাকা দেবে অন্তত দু চাকা, যদি থাকে সম্পদ করতে পারবো আমরা আমোদ। রসুল বললেন এই ধন সম্পদ নয়, সম্পদ নয়, যার সঙ্গে তুমি কম্প্রোমাইজ করতে পারবে, যার সঙ্গে তুমি অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্ট করে চলতে পারবে। যদি তোমার বাড়িতে এক ঠোঙা মিষ্টি আছে, তুমি এক ঠোঙা দেড় ঠোঙার বেশি যেতে পারবে না, তুমিও দিয়ে তার সঙ্গে সাথ দিতে পারবে। এইরকম একজন ফ্যামিলির মেয়েকে তুমি বিবাহ করো। একেবারে পাঁচতলা বাড়ির মেয়েদেরও নিয়েছো না? এই পাঁচতলা বাড়ির মেয়েটা যখন ছিটে মেলা করে এসে পৌঁছাবে, খালি যা খাবার দাও, বিরিয়ানি দিলেও বলবে চাকর খাই, আমি খাই না। কথা বলতে গেল আমার চাকর খাই, এটা আমি খাই না, এই জন্য এই খাবার আমি খাই না। তোমার সঙ্গে সম্পর্ক বেশি দিন হবে না, লং জীবিতি তোমার হবে না। আরে একেবারে যেন চিঠি মারা বাড়ির মেয়েকে যেন পাঁচতলা বাড়িতে নিয়ে যেও না, তিনতলা বাড়িতে নিয়ে যেও না। সে যখন তিনতলা বাড়িতে গিয়ে বক্স খাটের ওপরে আর ওপর দিকে মাথাটা তুলে, ছাদের দিকে মাথাটা তুলে ঝাড়বাতি যখন একবার দেবেন, ঝাড়বাতির লাইট গুলো যখন ঝুলবে আর এসি রুমের ভেতরে যখন ঢুকবে, মাঝে মাঝে দেখবে একটা আওয়াজ করবেন, কি ছিলাম, কি হলাম, আরো কি হব রে বাবা, এর লংজিভিটি বেশি দিন হবে না। একজন রসুল বললেন ধন সম্পদ দেখো, ওই ধন সম্পদ যার সঙ্গে তুমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, যার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে, লংজিভিটি হবে। এই রকম একজন মহিলাকে দেখে তুমি বিবাহ করো। এক নম্বর হলো গনলে মালেহা, মনে থাকবে আপনাদের, লরে না চরে না, এই যুবকগুলো কথা কয় না কেন, মনে থাকবে। তোমরা যদি আপনারা দেখছেন বাংলা ওয়াজ মদিনা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।